আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে একটা ইন্টারেস্টিং জায়গায় নিয়ে যাই। যারা আমাকে অনেক আগে থেকে ফলো করেন তারা হয়তো দেখেছেন অলরেডি, বাট যারা নতুন আপনাদের জন্য হয়তো ইন্টারেস্টিং হতে পারে। আমি এখন যেখানে দাঁড়ানো সেটা সমুদ্র পৃষ্ঠ থেকে 11 মিটার ওপরে, এবং আমাদের যে একদম বটম, জাহাজের যে বটম, সেই বটম থেকে 31 মিটার উঁচুতে আমি এখন। মানে আমাদের এই ডেক লেভেল থেকে বটমের যে ডিস্টেন্স সেটা হচ্ছে 31 মিটার। দ্যাট মিনস এই ডেক লেভেল থেকে আমাদের জাহাজের যে একদম নিচের অংশ সেটা হচ্ছে মোটামুটি একটা 10-তলা বিল্ডিংয়ের সমান, যেটা আমরা ওপর থেকে বুঝতে পারি না বা যেটা বাইরে থেকেও আসলে বোঝাটা কঠিন। তো আমি আপনাদেরকে একটু পাম্পরুমে নিয়ে যাই, যেখানে লিটারেলি হচ্ছে আমি মোটামুটি 50 ফিট পানি থেকে নিচের দিকে যাব। সো লেটস গো উইথ মি। যে আমাদের বাচ্চা কাচ্চারা এখানে কাজ করতেছে, আজকে পাম্পরুমে কাজ হচ্ছে, আমরা নিচে যাব এখন দেখতে। লেটস গো ডাউন। আচ্ছা, আমি এখন আস্তে আস্তে পাম্পরুমে নামছি। এটা হচ্ছে প্রথম প্ল্যাটফর্ম। যেমন এইখানে যেটা আছে সেটা হচ্ছে ট্যাঙ্ক হিটিং সিস্টেম। আমি আর ডিটেলে না যাই, আস্তে আস্তে নিচের দিকে যাই। অনেকের সাফোকেশন হতে পারে। আমি আরেক ফ্লোর নিচে গেলে, দ্যাট মিন্স বাইরে যে সমুদ্র পৃষ্ঠ সি লেভেল সেটার বরাবর মোটামুটি, তারপরে আস্তে আস্তে আরও নিচের দিকে নামতে থাকব। এবং আমি যখন একেবারে বটমে যাব, দ্যাট মিন্স সেটা হচ্ছে পানি থেকে মোটামুটি 50 ফিট নিচে হবে। আমাদের ক্রুরা প্রত্যেক দিন এই পাম্পরুমে ওঠানামা করে, এখানে একবার নিচে নেমে তারপরে একবার ওপরে উঠতে অবস্থা খারাপ হয়ে যায়, বাট উপায় নেই, এখানে যাওয়া আসা করতেই হয়। আচ্ছা, আমি এখন যেখানে দাঁড়ানো এটা অলরেডি পানির মধ্যে, অর্থাৎ এই যে সামনে যে ওয়াল দেখতেছেন এই ওয়ালের বাইরে কিন্তু পানি। আরো নিচে যাই, এরপর আমাদের ফাইনালি নিচে আরেকটা প্ল্যাটফর্ম আছে, যেখানে আমাদের কার্গো পাম্প আছে, ব্যালাস্ট পাম্প আছে, সেগুলো আমি আপনাদেরকে দেখাবো। এই যে সব বিশাল বিশাল ভালভস, পাইপলাইন, এইটা হচ্ছে লাস্ট প্ল্যাটফর্ম। আমাদের পাম্পম্যান এখানে কাজ করতেছে। কত দূর? আচ্ছা, এইটা হচ্ছে পাম্পরুমের একেবারে বটম প্ল্যাটফর্ম, এবং রাইট নাও আমি সমুদ্র পৃষ্ঠ থেকে মোটামুটি 50 ফিট নিচে। আর এর নিচে আসলে বিলজ আছে, অর্থাৎ বিলজ ট্যাঙ্ক, তার নিচে ভয়েড স্পেস আছে, এবং ঠিক তার নিচে জাহাজের একেবারে বটম, যার নিচে পানি। আর এগুলো হচ্ছে এক একটা কার্গো পাম্প। এটা নাম্বার 1, এটা নাম্বার 2, এবং এই পাশে আর একটা আছে নাম্বার 3। এই পাম্পগুলোর এক একটার ক্যাপাসিটি হচ্ছে 5000 কিউবিক মিটার পার আওয়ার,
অর্থাৎ ধরে নিতে পারেন 5,000 টন প্রতি এক ঘন্টায় এই এক একটা কার্গো পাম্প কার্গো ডিসচার্জ করতে পারে। অর্থাৎ তিনটা পাম্প মিলে একসাথে প্রত্যেক ঘন্টায় 15,000 মেট্রিক টন কার্গো ডিসচার্জ করা সম্ভব। অর্থাৎ যখন আমাদের জাহাজ থেকে আমরা অন্য জাহাজে তেল ট্রান্সফার করি, তখন এই কার্গো পাম্পগুলো দিয়ে প্রতি ঘন্টায় 15,000 মেট্রিক টন কার্গো ট্রান্সফার করা সম্ভব। আর এখানে হচ্ছে আমাদের ব্যালাস্ট পাম্প আছে, এই একটা ব্যালাস্ট পাম্প। ব্যালাস্ট পাম্পের মধ্যে দুইটার, একটা হচ্ছে স্টিম ড্রিভেন আর একটা হচ্ছে ইলেকট্রিক। এই একটা ব্যালাস্ট পাম্প, এই একটা ব্যালাস্ট পাম্প। ব্যালাস্ট পাম্প দিয়ে যেটা করা হয় সেটা হচ্ছে যে জাহাজে সি ওয়াটার নেওয়া হয়। আমার অন্য ভিডিও যারা দেখেছেন তারা জানতে পারবেন জাহাজের স্ট্যাবিলিটি ঠিক রাখার জন্য সি ওয়াটার নেওয়া হয় উইং ট্যাঙ্কে। অর্থাৎ জাহাজের দুই পাশে এবং বটমের দিকে ট্যাঙ্ক থাকে, সেই ট্যাঙ্কগুলোতে ব্যালাস্ট ওয়াটার বা সি ওয়াটার নেওয়া হয়। যখন জাহাজে কোনো কার্গো থাকে না, এমটি থাকে, তখন কয়লা খনি যেমন হয় আর কি, মাটির নিচে অনেকটা অনেকটা এই জায়গাটা এইরকম, সমুদ্রের মধ্যে পানির নিচে। বাট আমরা আসলে অভ্যস্ত সবসময় এখানে যাওয়া আসা করে, সো এটা আমাদের জন্য খুবই নর্মাল। বাই দ্য ওয়ে, এখানে একটা টেলিফোন বুথ আছে, এখান থেকে উপরে কথা বলা যায়। ওকে দেন, আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।